হ্যালো বন্ধুরা, আজকে স্টার্ট করছি ইডিয়াম ফ্রেজের পার্ট 3। এই সিরিজটাকে আমরা কন্টিনিউ করব এবং আজকেও দেখে নেব অ্যানাদার স্পেশাল 20 ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস। না, ফার্স্ট যে ইডিয়ামটা এখানে আছে তার মানে হচ্ছে গিয়ে ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট। তাহলে ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট মানে কি? ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট মানে হচ্ছে কি, প্রেজ ওয়ান সেলফ, অর্থাৎ নিজেই নিজের প্রশংসা করাকে বলা হচ্ছে ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট। ট্রাম্পেট আমরা জানি ট্রাম্পেট, ট্রাম্পেট মানে TRUMPET, ট্রাম্পেট বলতে হাতির ডাককেও আমরা বলি ট্রাম্পেট, বা কোনো বাদ্য বাজানোকে বলে ট্রাম্পেট করা বা ট্রাম্পেটিং করা। সো কেউ যদি নিজের গর্জন নিজেই করে বা নিজের প্রশংসা বা নিজের বাদ্য নিজেই বাজায়, তো ব্লো করে, ব্লো করা কোনো বাদ্যযন্ত্রকে আমরা ব্লো করি, তাই BLOW, ব্লো। তাহলে কারণ নিজের বাদ্যি নিজেই বাজাচ্ছে, তার মানে কি, নিজের প্রশংসা সেই নিজেই করছে। নেক্সট যে আছে সেটা হচ্ছে গিয়ে বিয়ন্ড দ্য পেল। বিয়ন্ড দ্য পেল মানে হচ্ছে আনরিজনেবল অর আনএক্সেপ্টেবল, যেটা কিনা অযৌক্তিক বা যেটা কিনা একসেপ্ট করা যায় না, এমন আনএক্সেপ্টেবল থিংকে বলা হয় বিয়ন্ড দ্য পেল। পেল মানে আমরা যেটা সাধারণ অর্থে জানি পেল ফেস, মানে ফ্যাকাশে হয়ে গেছে বা মুখটা বিবর্ণ হয়ে গেছে, রং নেই বা সেরকমভাবে আবহাওয়া রস, মানে মুখটার সেই রকম ফেস নেই, তো সেই অর্থে আমরা ব্যবহার করি পেল। সো ওইটার থেকেও বিয়ন্ড মানে কি, বিয়ন্ড মানে সেটাকেও অতিক্রান্ত করেছে, ওই বিবর্ণ মুখ বা বিবর্ণতাকেও যদি অতিক্রম করে, তার মানে সেটা কি, সেটাকে আর অ্যাকসেপ্ট করা যায় না। কোনো জিনিস যদি দেখতে সুন্দর হয় তার, কিন্তু তার মধ্যে যদি পেলনেস এসে যায়, পেলনেস মানে হচ্ছে ফ্যাকাশে যদি হয়ে যায়, বর্ণটা যদি ফ্যাকাশে হয়ে গেল, সেটার থেকেও যদি অতিক্রান্ত করলো, বিয়ন্ড দ্য পেল হলো, তার মানে কি, সেটাকে আর কিন্তু অ্যাকসেপ্ট করা যায় না বা গ্রহণ করা যায় না, তার যৌক্তিকতাটা হারিয়ে যায়। কেননা তার প্রথমে তো পেল হয়েছিল, ফ্যাকাশে হয়েছিল তার বর্ণ, তার সঙ্গে সঙ্গে সেটাকেও অতিক্রান্ত করেছে, তার মানে কি, তার মানে সেটা আনএক্সেপ্টেবল হয়ে গেছে। এইভাবে আমরা এটাকে মাইন্ডে লক করব। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কি, চিক বাই জোল। চিক মানে আমরা জানি CHEE কি, চিক, চিক মানে হচ্ছে কি, যেটাই হচ্ছে কি, জোল মানে জোয়াল, অর্থাৎ মুখমণ্ডলের নিচের যে পোর্শনটা থাকে তাকে বলা হচ্ছে কি জোয়াল। এই জোয়াল জিনিসটা থাকে এবং চিক, দুটো কিন্তু খুবই পাশাপাশি থাকে, সেই সেম রিজিয়নটাকেই বলা হচ্ছে কি জোল অ্যান্ড চিক। তার মানে কি, দুটো যদি ভেরি ক্লোজ টুগেদার হয়, কেউ যদি কারো যদি ইন্টিমেট ফ্রেন্ড হয়, মানে ঘনিষ্ঠ বন্ধু বা অন্তরঙ্গ বন্ধু, তাহলে সেই ক্ষেত্রে একে অপরের কাছে থাকবে। যদি কারো কেউ যদি কারো মানে যদি অন্তরঙ্গ বন্ধু হয় বা ইন্টিমেট ফ্রেন্ড হয়, তাহলে তার ক্ষেত্রে কী হবে, তার ক্ষেত্রে সে যে যার নিজের কাছে থাকবে, অর্থাৎ ক্লোজ টুগেদার হবে, ভেরি ক্লোজ টুগেদার, অর্থাৎ যে আর খুবই কাছে থাকা। যেহেতু চিক, গালের যে চিকটা অ্যান্ড জোল, চোয়ালটা, দুটো খুবই কাছাকাছি থাকে, তাই এই অর্থে আমরা ব্যবহার করি যে ভেরি ক্লোজ টুগেদার, তাহলে একে অপরের খুবই ঘনিষ্ঠভাবে আছে বা খুবই একত্রে থাকে, তো চিক বাই জোল। নেক্সট ইজ দ্য ইন দ্য ব্লুজ। ইন দ্য ব্লুজ মানে হচ্ছে কি, চেয়ারলেস অ্যান্ড ডিপ্রেসড, কেউ যদি হতাশাগ্রস্ত হয়, হতাশাগ্রস্ত যে দশাটাকে বা মানে অখুশি দশাটাকে বা চেয়ারলেসনেস এসে গেছে, তাহলে চেয়ারলেসনেস এসে গেছে, চেয়ার মানে হচ্ছে ফুর্তি, চেয়ারলেস মানে নেই, তার মনে ফুর্তি নেই, তাহলে চেয়ারলেস, আর ডিপ্রেসড মানে হতাশা, তাহলে ইন দ্য ব্লুজ। কীভাবে এটাকে মাইন্ডে রাখবো, খুবই ভেরি ইজি ট্রিক অ্যাপ্লাই করবো এটাতে, যে ইন দ্য ব্লুজ, ব্লু কখন হয়, যখন আমরা সমুদ্রে চলে যাই বা মহাসাগরে চলে যাই, তখন সবই চারিপাশে, সেই মহাসমুদ্রের চারিপাশটা হচ্ছে ব্লু অ্যান্ড ব্লু অ্যান্ড ব্লু, চারিদিক হচ্ছে গিয়ে নীল এবং নীল এবং নীল, তার মানে কি, তখন কিন্তু আমরা দিক নির্ণয় করতে পারি না, যে চারিদিক তো ব্লু, তাহলে আমরা কোন পথে যাব দিলে কিনা আমরা রাস্তা খুঁজে পাব। তো এই জন্য যখন ইন দ্য ব্লুজে চলে যায় লোক, তার মানে কি, পুরোপুরি ডিপ্রেসড হয়ে যায়, হতাশা হয়ে যায় যে কীভাবে আমি এটার থেকে বেরোবো। কেউ যদি মাঝ সমুদ্রে চারিদিকটা হচ্ছে কি, চারিদিকে জলের রং হচ্ছে নীল আর নীল আর নীল, তাহলে সেই ক্ষেত্রে সেই মানুষটা যে কিনা পথের সন্ধান করছে টু রিচ টু দ্য বিচে
আসার জন্য যে সে চেষ্টা করছে সেটা সে আসতে পাচ্ছে না, কারণ কি চারিদিকেই সমুদ্র, সে দিকভ্রমিত হয়ে গেছে। তো ইন দ্য ব্লুজ মানে হচ্ছে কি চেয়ারলেস, অর হচ্ছে গিয়ে অ্যান্ড হচ্ছে গিয়ে ডিপ্রেসড। নেক্সট ইডিয়াম ইজ দ্য ক্যাপ ইন হ্যান্ড। ক্যাপ ইন হ্যান্ড মানে ইন এ রেসপেক্টফুল ম্যানার। আমরা প্রায়শই দেখেছি যে ইউরোপিয়ান কান্ট্রিতে কি হয়, যখন কেউ কাউকে সম্মান জ্ঞাপন করে, তাহলে সম্মান দেখানোর জন্য কি করে, যে ক্যাপটা বা হ্যাটটা পরেছে জেন্টলম্যান, যে হ্যাটটা পরেছে সেটাকে হাতে নিয়ে নেয়, হাতে নিয়ে নিয়ে সম্মান প্রদর্শন করে। তাহলে সম্মান প্রদর্শনের এটা একটা কিন্তু আইডিয়াল একটা চরিত্র, যে এইভাবে কিভাবে একটা সম্মান প্রদর্শন করা হয়, টুপিটাকে হ্যাটটাকে হাতে নিয়ে মানে ক্যাপ ইন হ্যান্ডে নিয়ে কিন্তু রেসপেক্ট দেখায়। তাহলে এটা একটা কিন্তু রেসপেক্টফুল ম্যানার, এই ম্যানার দেখে বোঝা যায় যে হি ইজ এ ট্রু জেন্টলম্যান। তো এইভাবে আমরা মনে রাখবো যে ক্যাপ ইন হ্যান্ড। নেক্সট ইজ দ্য ক্যাচ এ টার্টার। ক্যাচ এ টার্টার, টার্টার যে ওয়ার্ডটা এসছে TARTAR, টার্টার হচ্ছে এক দেশের মানুষ, টার্টার দেশের মানুষ বা অধিবাসীদের বলা হচ্ছে টার্টার। তাহলে টু ডিল উইথ এ পার্সন হু ইজ মোর দেন ওয়ান্স ম্যাচ। তাহলে এমন কোনো মানুষের সঙ্গে ডিল করা যে কিনা মানে একজনের সঙ্গে সঙ্গে ম্যাচ করে না, মোর দেন ওয়ান্স ম্যাচ। অর্থাৎ যেমন আমি এ, ইট ইজ এ পার্সন এ, আর একটা পার্সন হচ্ছে বি, এ এই বি পার্সনের সঙ্গে ডিল করছি, তাহলে এর সঙ্গে এর ম্যাচই হয় না, তার মানে কি এ বি হচ্ছে এর থেকে অনেকটা সুপিরিয়ার, মোর দেন ওয়ান্স ম্যাচ, এর সঙ্গে এর ম্যাচই হয় না। তো এই ধরনের মানুষের সঙ্গে ডিল করাকে বলা হচ্ছে কি ক্যাচ এ টার্টার। অর্থাৎ কি না এর কথা বলছি, যে একজন এইখানে আছে ইজ এ পার্সন, এ খুবই ইনফ্লুয়েন্সিয়াল পার্সন, খুবই এর যোগাযোগ আছে, খুবই ইনফ্লুয়েন্সিয়াল। হ্যাঁ, তো মানে আর একজন মানুষ আছে খুবই ছোটো, যে চুনোবুটি বলতে গেলে। তো এর সঙ্গে কীভাবে এর সমগোত্রী আসতে পারবে, এর সঙ্গে কীভাবে ডিল করতে পারবে, কেননা এর স্ট্যাটাস হচ্ছে খুবই লো, হোয়ার এজ এর স্ট্যাটাস হচ্ছে খুবই উঁচু। তাহলে এ কীভাবে একে ক্যাচ করবে, তাহলে ক্যাচ এ টার্টার মানে টু ডিল উইথ এ পার্সন হু ইজ মোর দেন ওয়ান্স ম্যাচ। টার্ন ডাউন, নেক্সট হচ্ছে গিয়ে টার্ন ডাউন। টার্ন ডাউন মানে রিজেক্ট করা, খুবই ইজি এটা ফ্রেজাল ভার্ব। টার্ন ডাউন এই ফ্রেজটা কীভাবে মনে রাখবো, টার্ন মানে কি, যেমন আমি এইদিকে মুখ করে আছি, তা আমি হঠাৎ করে টার্ন করলাম, টার্ন মানে ঘুরে যাওয়া, তাহলে ঘুরে গিয়ে ডাউন হয়ে গেল, ঘুরে গেলাম তারপরে ডাউন হয়ে গেলাম, ডাউন বলতে নিচে চলে গেলাম, তার মানে কি আমি জিনিসটাকে যে প্রপোজালটা ছিল সেটাকে আমি রিজেক্ট করলাম, মানে প্রত্যাখ্যান করলাম, মানে আমি গ্রহণ করিনি, রিজেক্ট করা কে বলা হচ্ছে গিয়ে টার্ন ডাউন। নেক্সট দেখব আমরা ক্যারি দ্য বল। ক্যারি দ্য বল, ক্যারি দ্য বল মানে কি বি ইন চার্জ। অর্থাৎ কীভাবে মনে রাখবো, এটা মনে রাখার একটা ছোটো ট্রিক্স। তাহলে ট্রিক্সটা হচ্ছে গিয়ে, যেমন কোনো মা, কোনো মাদার তার চাইল্ডকে ক্যারি করছেন, তাহলে কোনো মাদার তার চাইল্ডকে যখন ক্যারি করছেন, তার মানে কি তিনি ক্যারি করছেন একজন বলকে, এরকমভাবে মনে রাখবো, বল বলতে তার চাইল্ডকে। তাহলে তিনি হচ্ছেন গিয়ে, মাদার হচ্ছেন গিয়ে ইন চার্জ অফ ক্যারিং হিজ হার বেবি, তার বেবিকে ক্যারি করার দায়িত্ব কার আছে, তার মায়ের আছে। তাহলে এখানে কে প্র্যাকটিক্যালি কে বহন করছেন, দ্য মাদার অফ দ্যাট বেবি, ওই বেবিটার মাদার করছেন। তাহলে যার কাছে বল থাকবে, যে ক্যারি করছে কোনো দায়িত্ব, বলকে আমরা এখানে মনে রাখবো দায়িত্ব হিসাবে, যে ক্যারি করছে সে, তার মানে কি সে কোনো কাজের চার্জটা বা রেসপন্সিবিলিটিটা সেই মানুষের হাতে আছে। সো ক্যারি দ্য বল মানে এইভাবে মনে রাখবো যে বি ইন চার্জ। নেক্সট ইজ দ্য কাউচ পটেটো। কাউচ পটেটো মানে এ পার্সন হু প্রেফার্স টু ওয়াচ টেলিভিশন, যে টেলিভিশন দেখতে প্রেফার করে সব সময়। তো তাকেই বলা হচ্ছে কাউচ পটেটো। কাউচ মানে কি, যখন আমরা কোনো টেলিভিশন দেখি, যখন আমরা যেমন এর উপরে এই টেলিভিশনটা আছে, এই টিভিটা যেটা আছে, একজন মানুষ কাউচে বসেই দেখে, মানে পালঙ্কে বসেই দেখে। কাউচ বলতে পালঙ্ক বা চেয়ারের মতন একটা জিনিসকে বলে কাউচ। তাহলে যে দেখছে সে টিভি দেখে 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 তার শেপটা কী হয়ে যাবে, জাস্ট গোল হয়ে যাবে, জাস্ট লাইক এ পটেটো।
আলুর মতো শেপ হয়ে যাবে। কেননা বসে বসে শুধু যদি কেউ টিভি দেখে সারাদিন ধরে, তাহলে তার শেপটা কী হবে, বডির শেপটা কী হবে, লাইক এ পটেটো হয়ে যাবে। কিসে বসে বসে দেখছে? কাউচ। কাউচ মানে কি? কাউচ মানে হচ্ছে গিয়ে পালঙ্ক। তো কেউ যদি পালঙ্কে, শোয়ার পালঙ্কে বসে বসে সবসময় টিভি ওয়াচ করে, তাহলে তার শেপটা কী হয়ে যাবে, লাইক এ পটেটো। সো এখানে এ পার্সন হু প্রেফার্স টু ওয়াচ, শুধু টেলিভিশন দেখতেই প্রেফার করে, তাকে বলা হচ্ছে কাউচ পটেটো। নেক্সট ইজ দ্য বাট ইন, বাট BUTT। একটা বাট তো হচ্ছে কি কনজাংশন BUT বাট, কন্ট্রাস্ট বুঝাতে আমরা বাট ব্যবহার করি, মানে কিন্তু, যখন দুটো কন্ট্রাস্ট থাকবে তখনই আমরা ব্যবহার করি বাট। কিন্তু এটা হচ্ছে BUTT বাট। বাট ইন মানে কি? কাউকে যদি আমরা ঘুষি মারি, ওই ঘুষির জন্য যে মুষ্টিটা করি আমরা, ফিস্ট যেটা করি, ওইটাকে বলা হচ্ছে বাট। সেটা যদি আমরা ইন, ইন মানে মধ্যে ঢুকিয়ে দিলাম, তার মানে কি কারো এতে ইন্টারাপ্ট করলাম। ইন্টারাপ্ট মানে কি? ইন্টারাপ্ট করা, INTERRUPT, ইন্টারাপ্ট মানে তাতে নাক গলানো। তাকে কোনো দুজন মানুষ হচ্ছে কথা বলছেন, তার মাঝখানে যদি আমি ইন্টারাপ্ট করি অর্থাৎ নাক গলাই, তার মানে এটি হচ্ছে ইন্টারাপশন, মানে বাট ইন। নেক্সট ইজ দ্য থ্রো কোল্ড ওয়াটার, অর্থাৎ ঠান্ডা জল ফেলা। এটি তো এর মানে যে থ্রো, থ্রো করা মানে হচ্ছে কি ফেলা, কোনো কিছুকে ছুঁড়ে ফেলি যখন আমরা ব্যবহার করি, থ্রো, হি ইজ থ্রোয়িং সামথিং, হ্যাঁ, আউটসাইড হিজ হাউস, কিছু সে ফেলছে, থ্রো করছে। এখানে কেউ যদি কোল্ড ওয়াটার অর্থাৎ ঠান্ডা জল যদি কেউ থ্রো করে কারো উপরে, জাস্ট এজ এ পার্সন এ, এজ এ বি, এ যদি বির উপরে যদি ঠান্ডা জল বা কোল্ড ওয়াটার যদি ফেলে, তাহলে কী হয়ে যাবে, বি কী হবে, ডিসকারেজড হয়ে যাবে। তো মানে পুরোপুরি তার যে একটা হয়তো এনথুজিয়াজম নিয়ে বি হয়তো এর কাছে এসেছিল, কিন্তু এ কী করলো, এ কী করলো, বি এর মাথায় ঠান্ডা জল ঢেলে দিল। তাহলে বির মাথায় যদি ঠান্ডা জল ঢেলে দেয়, যদি থ্রো করে কোল্ড ওয়াটার, তাহলে এ যে এনথুজিয়াজম বা ইয়ে নিয়ে এসেছিলো, পুরোপুরি বির এনথুজিয়াজমটা কী হয়ে যাবে, পুরোপুরি নষ্ট হয়ে যাবে, তার মানে সে ডিসকারেজড হবে। নেক্সট ইজ দ্য আ ডার্ক হর্স। এমনি হর্স তো জানি ঘোড়া, এবার ডার্ক হর্স মানে কালো ঘোড়া নাকি? না, এর মানে হচ্ছে গিয়ে যে একজন উইনার, আনএক্সপেক্টেডলি সে উইনার হয়ে যাচ্ছে। তার মানে একটা রেসে হয়তো পাঁচজন হচ্ছে গিয়ে রানিং করছে, ফাইভ পার্সনস আর রানিং, তাহলে কোক করছে, সবাই জানে যে এ খুব ভালো দৌড়ায়, তো এই মাঝখানের লোকটা এই কিন্তু ফার্স্ট হবে, এটি সবার এক্সপেকটেশন। কিন্তু হঠাৎ করে কী হলো, এই পার্সনটা যে কর্নারে ছিল সেই ফার্স্ট হয়ে গেল, তার মানে কি মানে আনএক্সপেক্টেড থিং ঘটলো, মানে যেটা প্রত্যাশা করেনি মানুষ, যেটা প্রত্যাশা করেনি, যেটা অপ্রত্যাশিত ছিল, সেই কিন্তু ভিক্টর হিসাবে ইমার্জ হলো, মানে উইনার হলো। তাহলে এটি হচ্ছে অপ্রত্যাশিত, কেউ যদি উইনার হচ্ছে অপ্রত্যাশিতভাবে হয়, তাকেই বলা হচ্ছে আর ডার্ক হর্স। কোথায় লুকিয়েছিল হঠাৎ করে সেই হয়ে গেল উইনার, এটি হচ্ছে ডার্ক হর্স। নেক্সট ইজ দ্য নাল অ্যান্ড ভয়েড। নাল অ্যান্ড ভয়েড মানে জানি, ভয়েড মানেও শূন্য, কোনো জিনিসটাতে খালি বা এমটি, ভয়েড মানে শূন্য, নাল মানেও জিরো, নাল মানেও হচ্ছে কি জিরো। তো নাল অ্যান্ড ভয়েড মানে কি? ভ্যালিড নয়, ইনভ্যালিড, ভেরি ইজি। নেক্সট হচ্ছে গিয়ে ড্রেসিং ডাউন, মানে টু গিভ স্কল্ডিং, মানে কাউকে বকুনি দেওয়া, কেউ বলা হচ্ছে স্কল্ডিং করা, কাউকে স্কল্ড করছে, SCOLD, স্কল্ড করা, কাউকে স্কল্ড করছি, স্কল্ড করা মানে কি? বকুনি দিচ্ছি। তো টু গিভ স্কল্ডিং কীভাবে মনে রাখবো এটাকে? খুবই ইজি, ড্রেসিং ডাউন। ড্রেসিং মানে কি? কারো সাজসজ্জাকে বলা হচ্ছে কি ড্রেসিং, সেটা ড্রেসিং ডাউন হয়ে গেছে, অর্থাৎ ব্যাস সাজসজ্জা ছিল সেটা ডাউন হয়ে গেছে, মানে একদম বিগড়ে গেছে সাজসজ্জা। তার মানে কি? সাজসজ্জা বিগড়ে গেছে মানে কি? তার জন্য সে কী পাবে? বকুনি পাবে। তার মানে যে যে তার ফিটিংসটা ছিল বা যে তার ড্রেসিংসটা ছিল, পুরো ড্রেসিংসটাই ডাউন হয়ে গেছে, মানে কি ফর দ্যাট রিজন হি উইল গেট স্কল্ডিং, সে কি বকুনি পাবে। তো এইভাবে আমরা এটাকে লক করব। নেক্সট হচ্ছে গিয়ে, নেক্সট ইডিয়াম ইজ দ্য বার্ন ইওর বোটস। বার্ন ইওর বোটস মানে কারো হয়তো বোটস ছিল, এটা হচ্ছে গিয়ে এ একটা ব্যক্তি, তার বোট হচ্ছে গিয়ে, বোট মানে নৌকাটা হচ্ছে গিয়ে এরই, এ একটা পার্সন, তারই বোট হচ্ছে এইটা, কিন্তু সে তার নিজের বোটটাকেই কিন্তু জ্বালিয়ে ফেলেছে, বার্ন করে দিয়েছে, তার মানে কী হয়ে যাবে,
ডু সামথিং দ্যাট মেক্স ইট ইম্পসিবল টু রিটার্ন টু দ্য প্রিভিয়াস সিচুয়েশন, অর্থাৎ কি না এমন কিছু করে দেওয়া, এমন কিছু নিজে নিজেই নিজের জিনিসটাকে এমন করে দিল যেটা কি না ইম্পসিবল, পুরোপুরি অসম্ভব আগের অবস্থায় ফিরে আসা। যদি একজন তার নিজের সব কিছুকেই জ্বালিয়ে দেয় তাহলে সে কি আর সেই জিনিসগুলো কি প্রিভিয়াস যে জিনিসগুলো কি ঘুরে ঘুরিয়ে পাবে? না, পাবে না। তার মানে নিজেই নিজের ধানে মই দিল, তার মানে নিজেই নিজের বোর্ডটাকে পুড়িয়ে দিল বা বার্ন করলো। তো বার্ন ইওর বোর্ডস মানে কিছু এমন কিছু করা যেটা অসম্ভব, যেটা রিটার্ন পাওয়া। প্রিভিয়াস মানে আগে যে জিনিসটা আমার ছিল সেইটাকে আবার ঘুরিয়ে পাওয়াটা হচ্ছে গিয়ে নিয়ারলি ইম্পসিবল, মানে ইম্পসিবল। এইভাবে এটাকে আমরা লক করবো। নেক্সট ইজ দ্য হার্ড অফ হিয়ারিং। হার্ড অফ হিয়ারিং মানে টু বি ডেফ। ডেফ মানে কি? ডেফ মানে হচ্ছে কালা, কেউ যদি কালা সে গেছে, ডেফ হয়ে গেছে। সো হার্ড অফ হিয়ারিং মানে হিয়ারিং মানে শোনা, হেয়ার করা, HEAR, হেয়ার, হেয়ার মানে শোনা, হিয়ারিং। কিন্তু খুবই কষ্ট করে সে শুনছে, মানে কি সে কালা সেই জন্য সে শুনতে পাচ্ছে না, তার অসুবিধা হচ্ছে শুনতে, খুবই হার্ড হচ্ছে তার শুনতে। সো হার্ড অফ হিয়ারিং মানে টু বি ডেফ। নেক্সট ইজ দ্য ওয়াইল্ড গুস চেজ। নেক্সট হচ্ছে ওয়াইল্ড গুস চেজ, তার মানে একটা বন্য রাজহংসকে যদি আমরা ধাওয়া করি বা চেজ করি তাহলে সেটা কি ধরা কি সম্ভব? কেননা সে যে স্পিডে রান করে সেটাতে আমরা কিন্তু তাকে ক্যাচ করতে পারবো না। তো ওয়াইল্ড গুস চেজ মানে একটা পুরোপুরি পয়েন্টলেস সার্চ, এমন খোঁজ করা যাতে আমরা সাকসেসফুল হবই না, একদম পুরো অপ্রাসঙ্গিকভাবে আমরা কিন্তু খোঁজ চালাচ্ছি তার। তো কোনো পয়েন্ট নেই তাতে খোঁজার, কেননা ওয়াইল্ড গুসকে আমরা কোনো দিন চেজ করে ধরতে পারবো না, কেননা সে যে স্পিডে দৌড়ায় তাতে আমরা কিন্তু ওকে ক্যাচ করতে পারবো না। সো ইট ইজ এ পয়েন্টলেস সার্চ। নেক্সট ইজিয়াম ইজ ইয়া যে হচ্ছে কি, সরি, যে হচ্ছে কি ওল্ড হেড অন ইয়ং শোল্ডার। তাহলে একটা ইয়ং শোল্ডারে কি একটা তরুণ হচ্ছে গিয়ে বা যুবক কাঁধে হচ্ছে গিয়ে তার মাথাটা হচ্ছে খুবই ওল্ড, মানেটা কি? মানে তার বয়স হয়তো কম হতে পারে কিন্তু তার মাথাটা হচ্ছে গিয়ে খুবই পুরনো। পুরনো বলতে অনেক এক্সপিরিয়েন্স আছে তার, এক্সপিরিয়েন্স আছে মানে তার হচ্ছে গিয়ে মাথাটা একজন এক্সপিরিয়েন্স লোকের মতো, খুবই অভিজ্ঞ বা জ্ঞানী লোকের মতো, ওয়াইজ। হ্যাঁ, তার এজের রেসপেক্টে তার এজটা হচ্ছে খুবই ইয়ং, সেন তার শোল্ডারটা হচ্ছে ইয়ং কিন্তু তার মাথার অনেক বুদ্ধি আছে। তাই আমি কি বলবো যে টু বি ওয়াইজ বিয়ন্ড ওয়ানস এজ। তাই বলা যায় কি যে একজনের বয়সের অপেক্ষায় তার জ্ঞানটা অনেক বেশি, তখনই বলবো তার পুরো শোল্ডারটা অর্থাৎ কাঁধটা হচ্ছে ইয়ং একজন ম্যানের মতন কিন্তু তার যে মাথাটা আছে সেটা হচ্ছে একজন জ্ঞানী মানুষের মতন, মানে কি ওল্ড হেড। নেক্সট ইডিয়াম ইজ দ্য টু স্মেল এ র্যাট। র্যাট, হ্যাঁ, ইঁদুরের গন্ধ পাওয়া, টু স্মেল এ র্যাট মানে কি কিছু সাসপেক্ট ফাউল ডিলিং চলছে, কোনো সন্দেহযুক্ত হচ্ছে কেউ কারোর সঙ্গে ডিলিং করছে কিন্তু সেটা কি খুবই খারাপ ডিলিং, মানে খুবই লুকিয়ে লুকিয়ে সিক্রেটলি করছে, তার যদি আঁচ পায় কেউ, তার যদি আভাস পায় কেউ, তার যদি সাসপেক্ট হয়, হ্যাঁ, তাকেই বলা হচ্ছে কি টু স্মেল এ র্যাট। দেন লাস্ট ওয়ান, টুডেজ লাস্ট ওয়ান, লাস্ট ইডিয়াম ইজ দ্য এ হাউস অফ কার্ডস। এ হাউস অফ কার্ডস মানে অ্যান ইনসিকিউর স্কিম। তাহলে আমরা যদি তাস দিয়ে, কার্ড বলতে এখানে তাস, তাহলে তাস দিয়ে দিয়ে আমরা ঘর বানাই তাহলে কী হবে? সে ঘর আমরা ছোটোবেলায় করতাম কি, তাস দিয়ে ঘর বানাতাম। তাস দিয়ে ঘর বানালে কী হবে? একটু যদি হাওয়া বয়ে যায়, একটু হাওয়া বয়ে গেলেই পুরো হাউসটাই কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে, মানে ভেঙে পড়বে। তো এটা মানে এই যে এটা হচ্ছে খুবই ইনসিকিওর, সিকিওর নয়, সুরক্ষিত নয়, এটা ইনসিকিওর, অসুরক্ষিত। তাই হাউস অফ কার্ডস মানেই হচ্ছে কি অসুরক্ষিত কোনো স্কিমকেই বলা হচ্ছে কি হাউস অফ কার্ডস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নলেজ হ্যাব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন অ্যান্ড লাইক অলসো। থ্যাংক ইউ ভেরি মাচ।